বৃষ্টি বাবা, বৃষ্টিতে ভিজে একেবারে যাতো অবস্থা। বাবা, আষাঢ় উৎসব পালন করার কথা শুনেই তো দেখছি আপনাদের সবার হাঁচি কাশি শুরু হয়ে গেছে। বসুন বসুন, দেখে তো মনে হচ্ছে এক্ষুনি নিউমোনিয়া হয়ে যাবে আপনাদের। আসলে ম্যাডাম, আমার না একটুতেই ঠান্ডার ধাত, আর বৃষ্টিতে ভিজলেই না শরীরটা খারাপ করে। সামনে তো বিয়ে, একটু তো সাবধানে থাকতেই হবে বলুন। ঠিক আছে, তাহলে আপনারা যারা বৃক্ষরোপণ বা বাইরের কর্মসূচির সাথে যুক্ত থাকতে চাইছেন না, তারা রান্নার দিকটা দেখে নিন। আমরা তো খিচুড়ি তরকারিও খাবো, আপনারা তাহলে সেই দিকটা দেখে নিন। পারফেক্ট, আমার কোনো অসুবিধা নেই এসব কাজ করতে। বেশ, তাহলে যেটা করবেন একটু তাড়াতাড়ি শুরু করুন, কারণ আমরা কিন্তু বৃক্ষরোপণের কর্মসূচি দিয়ে আমাদের অনুষ্ঠানটা শুরু করব। ম্যাডাম বলছি, বৃষ্টিতে আমাদের মাঠটা না একদম কাদা কাদা হয়ে রয়েছে, তার মধ্যে এসব করতে গিয়ে যদি মানে কোনো একটা গন্ডগোল হয়ে যায়, আপনি তো বুঝতেই পারছেন আজকালকার ছেলেমেয়েদের ইমিউনিটি মানে একদম জিরো, তারপরে ওরা যদি বৃষ্টিতে ভেজে আর ওদের শরীর খারাপটার কিছু একটা হয়ে যায়, তখন ওদের গার্জিয়ানরা কিন্তু আমাদের কাউকেই ছেড়ে কথা বলবে না। তাই জন্যই বলছি ম্যাডাম, যা করবেন একটু ভেবে চিন্তা করবেন। আচ্ছা, আপনাদের কি আমাকে দেখে খুব অমানবিক মনে হয়? আর আমি কিন্তু এই অনুষ্ঠানটা পালন করছি বাচ্চাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়, আনন্দ দেওয়ার জন্য। আষাঢ় উৎসব পালন করার পেছনে আমার একটাই কারণ, জীবনের কিছু ভুলে যাওয়া অধ্যায়কে আবার নতুন করে মনে করা। আমরা তো ছোটবেলায় কত বৃষ্টিতে ভিজেছি, সর্দি হয়েছে, জ্বর হয়েছে, আবার তো সেটা ঠিকও হয়ে গেছে। আমরা যদি এসব সর্দি কাশি জ্বরের ভয়ে বাচ্চাদেরকে এখন আটকে রাখি, তাহলে তো বাচ্চারা নিজেদের শৈশবটাকেই দেখতে পাবে না। আর আমরা যে বাচ্চাদের ক্ষতি করার জন্য কিছু করছি না, এটা ওদের বাবা মায়েরও বোঝা উচিত। আমি আপনাদের চিন্তাটাও বুঝতে পারছি, আমার উপর একটু ভরসা রাখুন, আমি প্রত্যেকটা গার্জিয়ানের সাথে আলাদা করে কথা বলব। আরে এই খিচুড়ির জন্য চাল ডাল সব আনা হয়ে গেছে, কারা আছে এই দায়িত্বে তাড়াতাড়ি আসুন। কিরে, কাল যেই বাড়িতে গেলি অমনি বৌদির সাথে সব ব্যাপারটা মিটিয়ে নিলি বল, আর এদিকে যে আমাদের ভিডিওটা ভাইরাল হয়ে গেল সেটা বেমনুন ভুলে গেলি। হ্যাঁ, আমার মামার বাড়ি থেকে মাসির বাড়ি থেকে সবাই একের পর এক প্রশ্ন করছিল, কি হয়েছিল কিছু বললি না কেন ম্যামকে? আরে আমার দিদি শ্বশুর বাড়ি থেকে প্রশ্ন করেছে, কি পড়াশোনা করছি আমরা স্কুলে, মানে লজ্জায় মাথা হিট হয়ে যাচ্ছে। কিরে রেহান, কিছু বল, ইন্দিরা ম্যামের বিরুদ্ধে কিছু একটা ব্যবস্থা নিতে হবে তো, নাকি সব কিছু সেটেল করে নিয়েছিস? আফটার অল তোর বৌদি বলে কথা। প্লিজ ব্রো, প্লিজ চুপ করে থাকিস না। লুক, উই হ্যাভ টু পানিশ হার। এই আশার উৎসব টুৎসব না সব ফালতু, জাস্ট ফালতু। এই বৃষ্টিতে আমরা গাছ লাগাবো, আমরা খিচুড়ি খাবো, খিচুড়ি খাবো। লুক, এই সব কিছু কিন্তু নাম কেনার জন্য করছে। একদম ঠিক বলেছিস, এসব হাবিজাবি না করে না, একটা ভিডিও বা রিলস বানালে কাজ হবে। আপনারা বাচ্চাদের মাঠের পাশে লাইন করে দাঁড় করাবেন, আর বলছি যে ক্লাস মনিটরদের বলুন ক্লাসে সব ভালো করে জানিয়ে দিতে। তোদের কে বলেছে আমি সব মেনে নিয়েছি? ওই ইন্দিরা সরকারকে আমি কোনো দিনই পছন্দ করতাম না, আর আজও করি না। তোদের কি মনে হয় আমি ইনসাল্টেড হইনি? সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটা পোস্ট হয়েছে তাতে আমি ছিলাম না? আমার সব কিছু মনে আছে, ওই প্রিন্সিপাল সম্পর্কে আমার যেই হোক না কেন, আমি ওকে কিছুতেই ছাড়ব না। ও, তোমরা এখানে? প্রিন্সিপাল ম্যাম কিন্তু তোমাদের ডাকছে, তাড়াতাড়ি এসো। কেন রে, আমাদের ডাকছে কেন? বাহ, এ তো সুবর্ণ সুযোগ। একটু পরেই যে মর্মান্তিক ঘটনাটা ঘটতে চলেছে, তাতে যদি ইন্দিরা সরকার মারা যায়, তার দায় এই ছটা ছেলেমেয়ের উপর ইজিলি আমি দিতে পারি। এরকম কত ঘটনাই তো ঘটে আমাদের চারিপাশে। প্রিন্সিপাল ম্যাডাম যেহেতু কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল, এই ছটা ছাত্রছাত্রী তার প্রতিশোধ নিল। প্রিন্সিপাল ম্যাডাম হয়তো আর বাঁচবে না, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা কি অন্ধকারে চলে যাবে? আমাদের সন্তানেরা এরকম অন্ধকার গহ্বরের দিকে তলিয়ে যাবে? এই উৎসবের সুযোগে তারা তাদের ইন্দিরা ম্যাডামকে মেরে ফেললো।
পাওয়াই যায় না। এরকম একটা হেডলাইন কালকে খবরের কাগজে আসতে চলেছে, ইন্দিরা সরকার ব্যাড লাক। শোনো, আজকে আমরা সবাই মিলে খুব মজা করব, কেমন? গাছ লাগাবো, খিচুড়ি খাবো, খুব মজা হবে। তোমাদের কেমন লাগছে বলো তো? আনন্দ হচ্ছে একটু? আচ্ছা, তোমাদের মধ্যে কার কার গাছ লাগাতে ভালো লাগে হাত তোলো দেখি, আর খিচুড়ি খেতে কার ভালো লাগে? ম্যাম, আজকে আমাদের খুব ভালো লাগছে, কিন্তু মা বাবা তো আমাদের বৃষ্টিতে ভিজতেই যায় না। আজকে বাড়ি থেকে কেউ কিচ্ছু বলবে না, আজকে আমরা সবাই মিলে একসাথে ভিজবো, খুব মজা করব, কেমন? আচ্ছা, তার আগে বলো তো তোমাদের কারোর কি শরীর খারাপ আছে, মানে সর্দি কাশি কিছু আছে কি? নো ম্যাম, আমরা ফিট আছি, খুব মজা হবে আজকে। হ্যাঁ ম্যাম, খুব আনন্দ হবে। আমরা মাঠে যাব? হ্যাঁ, তোমরা এক কাজ করো, যাও যাও মাঠে যাও, যাও। সাবধানে, দেখে কেউ দুষ্টুমি করবে না কিন্তু। ইন্দিরা, মানে এখনো বলছি, মানে যেটা করছো ভেবে করছো তো? ছোটকে, তুমি এখনো ভয় পাচ্ছ? না, মানে দেখো, তোমার সাপোর্টে অফকোর্স আমরা আছি, কিন্তু হ্যাঁ, মানে আসলে স্কুলে যে নতুন কিছু একটা হচ্ছে, এই খবরটা কিন্তু ছড়িয়ে গেছে চারিদিকে। ইনফ্যাক্ট আমি তো এটাও শুনলাম যে কয়েকজন গার্জেনের কাছে নাকি ফোনও গেছে। এবার এটা নিয়ে যদি কোনো প্রবলেম হয় তাহলে? সায়নটা স্কুলের তরফ থেকেই জানানো হয়েছে। মানে? ছোটকা, স্কুলের তরফ থেকে প্রত্যেকটা গার্জিয়ানকে মেসেজ করে জানানো হয়েছে এই আসার উৎসবটা ব্যাপারে। আর এটাও জানানো হয়েছে যে আজকের দিনটা বাচ্চারা মজা করবে, আনন্দ করবে, কোনো রকম কোনো পড়াশোনা করবে না। কারোর যদি কোনো আপত্তি বা নালিশ থেকে থাকে, তাদের জন্য একটা কমপ্লেন বক্সও ওপেন করা হয়েছে। ছোটকা, সেই কমপ্লেন বক্সে কিন্তু এখনো পর্যন্ত কোনো কমপ্লেন পড়েনি, আর যে নাম বা ডিটেলস পড়েছে তাদেরও একটা আলাদা করে লিস্ট বানানো হচ্ছে। তুমি ওইসব নিয়ে একদম চিন্তা করো না, এখনো অবধি চারজন আমাকে কল করেছিল, আমি তাদেরকে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করে যখন বললাম তারা কিন্তু খুব এক্সাইটেড। আর ওই কমপ্লেন বক্সের হিসাব অনুযায়ী চারজন বাচ্চার অসুবিধা আছে, তাদেরকে আমরা মাঠে নামাবো না। আরে বাস ভাই অর্ক, তুই আজকে স্কুলে এলি, স্কুলে এসে একা একা এত কাজও সামলে নিলি, এ তো দারুণ পারফরম্যান্স। দেখলি তো ছোটদা ভাই, দেখলি তো, এইভাবে তোরা আমাকে আন্ডার এস্টিমেট করিস। তাহলে আলটিমেটলি অর্ক বাবুও স্কুলের কাছে ঢুকে পড়ল। হ্যাঁ, তবে আই মাস্ট সে এই ক্রেডিটটা কিন্তু ইন্দিরা। একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম, ক্রেডিট দাও, ক্রেডিট দাও, কিন্তু শুধুমাত্র সেটা আজকের জন্য ছোট। আমি কিন্তু রোজ রোজ স্কুলে আসছি না, হ্যাঁ আজকে এসেছি, তার কিন্তু দুটো কারণ আছে। কি কারণ? প্রথম কারণ, আজকে এসেছি তার কারণটাই হলো বৌদি ভাই এত সুন্দর একটা ভালো কাজ করছে, আমার তো কর্তব্য আমার গ্রেট বৌদি ভাইয়ের পাশে দাঁড়ানো। আর পয়েন্ট টু, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো দুপুরবেলা খিচুড়ি হচ্ছে বাইরে, বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি। আরে বোঝো দা ভাই, আর তুই তো জানিসই এই ইট কাঠ পাথরের দেওয়াল আমাকে ধরে রাখতে পারবে না, কোনদিন দেখবি হুট করে আমি কেটে পড়েছি। যাই হোক, আপাতত আমি এখান থেকে কাটি। বৌদি ভাই, শুধু কাজে কনসেন্ট্রেট করো, সব কিছু আমি সামলে নেবো, একদম চিন্তা করো না। বাই গাইস। পাগল ছোটকা, বলছি শোনো না, তুমি একটু গিয়ে দেখো, দেখো ও যদি একা না সামলাতে পারে তাহলে তো মুশকিল হয়ে যাবে। আর শান, তুমি এক কাজ করো, আমি যতক্ষণ না পৌঁছাচ্ছি একটু বাচ্চাগুলোকে চোখে চোখে রেখো। ঠিক আছে, কোনো চিন্তা নেই, চল। রেহান দাঁড়াও, আপনারাও আসুন, আমরা সবাই মিলে ওদের আজকের অনুষ্ঠানের দায়িত্বটা বুঝিয়ে দিই। নিশ্চয়ই ম্যাম, তোমরা সবাই কিন্তু আজকে লিডার হবে, সবাই একসাথে মাঠে গিয়ে গাছ লাগাবে আর একসাথে রান্না বান্না করেও খাবে, কেমন? আর তোমরা তো সবাই সিনিয়র, তাই না? তাই সব কিছু দায়িত্ব কিন্তু আজকে তোমাদের উপরই থাকবে, ইন্দিরা ম্যামও কিন্তু সেটাই চান। মানে? মানে তুমি আর তোমার এই ছয় বন্ধু আজকে পুরো অনুষ্ঠানটার দায়িত্ব নেবে, নেতৃত্ব দেবে, এটাই আমি চাই। হচ্ছেটা কি? এটার মানেটা কি? তুমি কি বলছো? মানে আমাদের অপমান করার শখটা তোমার এখনো মেটেনি, তাই না? জানো যে এসব আমাদের ভালো লাগছে না, তা সত্ত্বেও আমাদের দিয়ে এটা করাতে চাইছো যাতে আমরা ভুল করলে আবার সকলের সামনে আমাদেরকে ইনসাল্ট করতে পারো? না রেহান, এটা ঠিক উল্টোটা। তোমাদেরকে এই দায়িত্বটা দেওয়া হচ্ছে তার পেছনে একটাই কারণ, কালকে যারা যারা তোমাদের উপর হেসেছিল
আমি চাই তারা তারা প্রত্যেকে তোমাদের এই লিডারশিপ দেখে বলুক যে তাদের দাদা দিদিরা ভালো। হ্যাঁ, ভুল করেছে কিন্তু সেটাকে শুধরেও নিয়েছে, যেন এটা মনে করে যে ওরা তোমাদের উপরে হেসে ভুল করেছে। আর একটা কথা রেহান, আজকে কিন্তু আমি কোনো গন্ডগোল চাই না। আমি চাই তোমরা সাতজন মিলে আজকের পুরো দিনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাও, বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? Yes, ma'am. Yes, ma'am. এখন কি করি বলতো? আমি তো ভেবেছিলাম এসবে পার্টিসিপেটই করবো না। না রে, ম্যাম তো দায়িত্ব দিয়ে গেলেন, আর এই দায়িত্বটা না করলেও হবে না, আর যদি না করি তাহলে আবার নেগেটিভ ইমেজ তৈরি হবে। সরি ডিউট, আমি বলে দেবো আমার শরীর খারাপ, আমি বাবা পার্টিসিপেট করবো, গতকাল আমি বাবার কাছে খুব বকা খেয়েছি। আর তাছাড়া ম্যাম তো বলেছে শরীর খারাপ থাকলে পার্টিসিপেট করতেই হবে না। তানিশা, ভেবে দেখ করবি কি করবি না, আমি কিন্তু আছি ভাই। তাহলে আমরা সবাই এগ্রি করছি তো, দেন কাজটা করে আসি, চল। ইয়া, লেটস গো। আচ্ছা, আমরা যদি এই কাজটার নাম করে অনুষ্ঠানটাই ভেস্তে দিই তাহলে তো এই ইন্দিরা সরকারের বদনাম হবে। সেটা কিভাবে করবি? হ্যাঁ, কিভাবে কিভাবে করবি করবি ওটা? গর্ব করে বাংলা মিডিয়াম, চলো 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 পাল্টা।